সপ্তাহ সম্পূর্ণ হল নীলোৎপল অভিজিতর হত্যাকাণ্ডর। আজিও পানবাড়ি গাঁত মরিশালির নিস্তব্ধতা। দুমাহত আরক্ষী দাখিল করব নিলে চার্জশিট। অভিশপ্ত স্কর্পিওক আতরবা হল ডকমকা থানার। নীলোৎপল অভিজিৎ হত্যার ন্যায় বিচারি ডকমকাত নিউজ এইটিন অসম নর্থ ইস্ট। নীলোৎপল আর অভিজিতর হত্যার আজ দুমাহ সম্পূর্ণ হল। লেহেমিয়া কোটি ডকমকা কাণ্ডর তদন্ত প্রক্রিয়া। ডকমকা কাণ্ডর অপরাধী শাস্তি পাবনে? ডকমকা আরক্ষী কিয় দাখিল করা নাই চার্জশিট? রাজ্য কপোয়া নীলোৎপল অভিজিৎ হত্যাকাণ্ডর দুটা মাহ হল। মানবতাক লজ্জিত করা এই ঘটনার পিছতেই সমগ্র রাজ্যতে সৃষ্টি হয়েছিল তীব্র প্রতিবাদর। রাইজর প্রতিবাদর প্রতি লক্ষ্য রাখি মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালে তদন্তর ভার দিছিল অভিজ্ঞ আরক্ষী বিষয়া হিসাবে পরিচিত অতিরিক্ত আরক্ষী সঞ্চালক প্রধান মুকেশ আগরওয়ালক। আটক করা হয়েছিল দেড় কুড়িরও অধিক অভিযুক্ত, কিন্তু অভিযুক্তক আটক করিয়ে যেন দায়িত্ব সামরিলে আরক্ষী। সেয়ে অভিজিৎ নীলোৎপলর হত্যাকাণ্ডর ন্যায় বিচারি পুনের নিউজ এইটিন অসম নর্থ ইষ্টর সাংবাদিকর দল উপস্থিত হয়েছিল পানজুড়ির সেই অভিশপ্ত স্লুইস গেটত। মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ সেই ঠাইত নাই কোনো জনসমাগম। এইখনে হৈছে সেইখন সেই অভিশপ্ত স্লুইস গেট, যিখন স্লুইস গেটত ৰৈ নীলোৎপল আৰু অভিজিতে প্ৰথম কান্থিলাংছুৰ প্ৰাকৃতিক সৌন্দৰ্য উপভোগ কৰিবলৈ আহিছিলে। আৰু এই ঠাইতে একাংশ যুৱকে সোপাধাৰ সন্দেহত বাট আগুচি ধৰি আক্ৰমণ কৰিছিলে নীলোৎপল আৰু অভিজিত। একে অৱস্থা পানজুৰি গাঁৱৰ খেতিমিয়ালিটোৰ। তাতেই 8 জুনৰ নিশা অতি নৃশংসভাৱে হত্যা কৰা হৈছিল অভিজিত আৰু নীলোৎপলক। পানজুড়ি গাঁত আজিও বিৰাজ কৰিছে মৰিশালীৰ নিস্তব্ধতাই। আজিও গাঁওখনৰ ৰাইজে পাহৰিব পৰা নাই দুই তেজাল ডেকাৰ সেই মৰণকাতৰ আৰ্তনাদ। দুমাহ পিছত ডকমকা থানাৰ পৰা আজি গুৱাহাটীলৈ লৈ যোৱা হল অভিজিৎ নাথৰ স্কৰ্পিঅ' বাহনখন। দুমাহ ধৰি ডকমকা আৰক্ষী থানাতে আছিল এই স্কৰ্পিঅ' বাহনখন। এতিয়াও সম্পূৰ্ণ হোৱা নাই ডকমকা কাণ্ডৰ চাৰ্জশ্বীট। সময়মতে আরক্ষী চার্জশিট দাখিল নকৰাৰ ফলতে পূর্বে বহু ঘটনাত অপরাধী আদালতৰ পৰা জামিন পোৱাৰ নজির আছে। এনে ক্ষেত্ৰত ডকমকা কাণ্ডৰ চার্জশিট দাখিল কৰোতে আরক্ষী দেখুৱা হেমাহিক লৈ ৰাইজৰ মাজত তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হৈছে। আজিৰ পৰা দুমাহ পূর্বে এই ডকমকা আরক্ষী চকীলৈকে লৈ অনা হৈছিলে নীল আৰু অভিৰ নিথৰ দেহ। আৰু তেতিয়াই সকলে দাবী কৰিছিল নীল অভিৰ হত্যাকাণ্ডৰ সকলো অভিযুক্তকে উচিত শাস্তি দিয়া হোক, কিন্তু আজি দুমাহ সম্পূর্ণ হওয়ার পিছতো আরক্ষীয়ে দাখিল করব নারে চার্জশিট। ক্যামেরা পার্সন হেমন্তর সহ ডকমকার মানে নীলোৎপল বরা নিউজ 18 নর্থ ইস্ট।